বুকের দুধ বাচ্চার জন্য আদর্শ একটি খাবার। বাচ্চার বয়স 6 মাস পর্যন্ত বাচ্চাকে শুধু বুকের দুধই খাওয়াতে হবে, এমনকি বাচ্চাকে পানিও খেতে দেওয়া যাবে না। এখন অনেক মাদের বুকে দুধ আসে না, নিপিট ছোট থাকে, বাচ্চা ঠিক মতো ধরতে পারে না, খেতে পারে না, বাচ্চা দুধ পায় না, এই নিয়ে মায়েরা অনেক চিন্তিত থাকেন। ফর্মুলা দুধ খাওয়ান, ফর্মুলা দুধ তো আর বুকে দুধের মতো হবে না, তাই না? তো আপনাদেরকে আপনাদের সাথে আমি একটা ব্যায়াম শেয়ার করব, যেটা আমি যেটা করে আমি উপকৃত হয়েছি, আপনাদেরকে সেটাই আমি শেয়ার করব, যেটা করলে বাচ্চা দুধ পাবে, পাশাপাশি আপনাকে খাবার দাবার খেতে হবে। হ্যাঁ, তরল, প্রচুর তরল জাতীয় খাবার খেতে হবে। মুখে দুধ খাওয়ানোর আগে 2-3 গ্লাস পানি খেয়ে নিতে হবে। তারপর বেশি বেশি লাউ খেতে হবে, তারপর পটল, ঝিঙা, কালো জিরা, এগুলা খাবার খেতে হবে। হ্যাঁ, বেশি বেশি প্রচুর লিকুইড খাবার খেতে হবে। তার পাশাপাশি আপনারা একটা ব্যায়াম করবেন, সেটা হচ্ছে এই যে আমি একটি সিরিজ নিয়ে নিয়েছি, আপনারাও একটি সিরিজ নিয়ে নেবেন, আমি এটা বের করে নিচ্ছি। এই সিরিজটা আমি যেটা করব, এই সিরিজের মধ্যে যে সুচটা থাকে ওই সুচটা খুলে দিতে হবে। আমার এটা বলতে সুচ খোলা ছিল, যেটা করব এটা আমি বের করব, এটা আমি বের করে নিয়েছি। এখন আমি এই যে এই মাথাটা কেটে নিব। হ্যাঁ, এই মাথাটা কেটে নিব, এই যে আমি কেটে নিয়েছি। হ্যাঁ, আমার এই কেসিতে অনেক ধার কম ছিল, সেই জন্য কাটতে গিয়ে আমার একটু ভেঙে গিয়েছে। আপনারা একটু ধারালা কেঁচিতে কাটবেন। এটা এবার যেটা করতে হবে, এই যে এটা আমি কেটে নিয়েছি, হ্যাঁ, এই যে এই পাশটা তো এই পাশে থাকে সাধারণত। হ্যাঁ, আমরা যেটা করব এবার এই পাশটা এদিকে দিয়ে দিব, ঠিক আছে? এই যে এভাবে দিয়ে দিব। এটা এটা যেটা করব, এটা হচ্ছে নিপিলের উপরে দিব, এই যে মনে করেন এটা নিপিল, এটার উপরে দিব, দিয়ে এইভাবে প্রেস করে এভাবে টানব। হ্যাঁ, এটা আমরা দিনে কয়েকবার করে প্র্যাকটিস করব, যার ফলে যেটা হবে বুকে প্রেশার হবে, প্রেশারের ফলে বুকে দুধ আসবে। প্রতিদিন করবেন, এইভাবে প্রেস করবেন, প্রতিদিন করবেন, ইনশাল্লাহ বুকে দুধ চলে আসবে। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এত সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য।